হ্যাঁ, সে তখন থেকে পলে কত মানুষ খরা হচ্ছে, পাহাত হুসে যাচ্ছে, কেউ পাহাড় ভেঙে যাচ্ছে। বললে অনেক তিন চারজন পড়ে যে খরা হয়ে গিয়েছে। পুনর্নির্মাণের জন্য আমরা উদ্যোগী হয়েছি, খুব শীঘ্রই এই কাজটি আরম্ভ হয়ে যাবে। জনসাধারণের সমস্যা সমাধানে সরকার এখন দুয়ারে দুয়ারে ঘুরছে। দাসপুরের ধর্মাগ্রামের বাসিন্দাদের আক্ষেপ, যে পথে সরকার দুয়ারে আসছে সেই পথের মাঝেই ভাঙা কাঠের সেতু সরকারের নজরে নেই। গ্রামবাসীরা চোখে আঙুল দিয়ে বারে বারে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে ব্লক স্তরে দুয়ারে ঘুরেও সে সেতুতে এক টুকরো কাঠ জোটেনি। ভাঙা সেতুর রদ্দি পাটাতন ভেঙে খালের জলে পড়ে কোনো ক্রমে প্রাণ বেঁচেছে অনেকেরই, অনেকে আবার হাত পা ভেঙে শয্যাশায়ী হয়েছেন। শুনতে অবাক লাগলেও গত শনিবার দাসপুর এক ব্লকের এই ধর্মাগ্রামেরই বাসিন্দা ষাটর্ধ রামপ্রসাদ দলুই ওই সেতু পার হতে গিয়েই সেতু ভেঙে পড়লেন খালে। স্থানীয়রাই তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে গ্রামবাসীরা এবার আর কারো দুয়ারে না ঘুরে নিজেদের খরচেই সেতু মেরামতের কাজ শুরু করেছেন। সে কাজে স্থানীয় নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েত কিংবা দাসপুর এক পঞ্চায়েত সমিতির কোনো ধরনের সহায়তা নেই দাবি গ্রামের বাসিন্দাদের। আমরা কথা বলছি প্রায় 13-14 বছর আগে নন্দনপুর বিধানসভার বিধায়ক বুলা চৌধুরীর উদ্যোগে ভসরা খালের ওপর তৈরি কাঠের সেতুটির। এই খালের একদিকে পশ্চিম মেদিনীপুরের ধর্মা আর অন্যদিকে পূর্ব মেদিনীপুরের শাহলাজপুর। কাঠের সেতুটি নির্মিত হওয়ার পর থেকেই দাসপুর এক ব্লক এলাকার ধর্মা, চকবোয়ালিয়া, চক সুন্দর, বিহারী চক, পাইকান বোয়ালিয়া এবং পূর্ব মেদিনীপুরের চক গোপাল, শাহলাজপুর, গোপাল হাজরা, রাধাবল্লভপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা উপকৃত হন। ওই সেতু পেরিয়ে একদিকে ঘাটাল পাঁশকুড়া সড়কের খুকুরদহ বাসস্টপ ও অন্যদিকে সিদ্ধিকুণ্ড পান্নার সঙ্গে যোগাযোগ করা হয়। পাঁশকুড়া এক ব্লকের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক ব্লকের বিভিন্ন গ্রামের সঙ্গে সহজে যোগাযোগ রাখতে পারেন। ওই 120 ফুট দীর্ঘ ওই সেতুটির ওপর দিয়ে কয়েক বছর আগে পর্যন্ত চার চাকা গাড়িতে করে যাতায়াত করা যেত। পশ্চিম মেদিনীপুরের কৃষকদের ফসল অতি সহজেই পাঁশকুড়া কিংবা খুকুরদহ কালীবাজারে নিয়ে বিক্রি করা যেত। ওই পরিস্থিতি বর্তমানে অতীত। এখন ওই সেতু দিয়ে চার চাকা গাড়ি নিয়ে যাতায়াত করার কোনো প্রশ্নই নেই, হেঁটেও ভালো করে যাওয়া যায় না। বেশিরভাগ পাটাতন উঠে চলে গিয়েছে, দুদিকের হাতল নেই। সেতু দিয়ে যাতায়াত করার সময় প্রায় দুই জেলার মানুষ সেতু থেকে গলে খালে পড়ে যান। মন্দের ভালো, খালে বেশি পানা থাকে বলে গুরুতর জখম কেউই হননি, তবুও বাধ্য হয়েই ওই সেতু দিয়ে পারাপার হতে হয়। দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক বলেন, সেতুটি বেহাল বলে আমাদের কাছেও খবর রয়েছে, আমরা শীঘ্রই সেতু সংস্কারের উদ্যোগ নেব। তবে পঞ্চায়েত সমিতির সভাপতির ওই আশ্বাসে বিশ্বাস নেই এলাকার বাসিন্দাদের। তারা বলেন, প্রতিবারই একই কথা বলা হয়, স্থানীয়রা সেতুটিকে নিজের খরচে তুলে কাঠ দিয়ে সারানোর ব্যবস্থা করেছেন। গ্রামবাসীদের আক্ষেপ, সরকারের দুয়ারে ঘুরেও যেখানে এক টুকরো কাঠ মেলে না, সেখানে সরকার দুয়ারে এসে কিছু যে তারা পাবেন তাতে তারা আশাবাদী নন। দাসপুর থেকে শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। রাজীব দলুই, আমি দাসপুর থানা নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েতের ধর্মাগ্রামের একজন অধিবাসী। আমাদের শাহলাজপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা এবং পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বর্ডারে আমাদের পারাপারের জন্য একটি কাঠের সেতু নির্মিত হয়েছিল আজ থেকে 2007 সালে। তখন বুলা চৌধুরী আমাদের বিধায়িকা ছিলেন। সেই সময় থেকে ব্রিজটা নির্মাণের পর আর পুনরায় নির্মাণ তো দূরের কথা, সংস্কারের কথা কোনো সরকার কোনো প্রশাসন কোনোভাবেই কর্ণপাত করেনি। আমরা বহুবার জানিয়েছি সাংবাদিককে, আমরা জানিয়েছি প্রশাসনের লোককে, কিন্তু যখনই সাংবাদিক আসেন, যখনই প্রশাসনের লোক একটু নড়ে বসেন, এসে দেখে যান, তখনই আমাদেরকে বলেন যে এই পোলের জন্য সব কিছু স্যাংশন হয়ে গেছে, সব টাকা পাস হয়ে গেছে। তারপরে আবার যেই কেসেই সাংবাদিক চলে গেলে, আবার যেই কেসেই আমরা সেই যে অন্ধকারে পড়ে থাকি, সেই রকমই অন্ধকারে পড়ে আছি। আজ প্রায় 10-12 গ্রামের মানুষজন এই পোলটার উপর নির্ভর করে তারা পারাপার করে, তাদের রুটি রুজি, প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের এমনকি ওই পারে যত জমি জায়গা ধান চাষ, সমস্ত মানুষ তারা এই পোলের ওপর নির্ভর করেই তারা তাদের কৃষিজ ফসল
থেকে শুরু করে অর্থনৈতিক দিকটা এই পোলের উপর ডিপেন্ড করে আছে। কিন্তু আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও আমাদের যিনি পঞ্চায়েত আছেন তিনি বলেন যে তোমাদের টাকা পাস হয়ে গেছে, আবার পুনরায় পোলটা সংস্কার করা হবে। সংস্কার তো দূরের কথা, কোনো রূপভাবে কোনো কাজ হয়নি। এই দুদিন আগের কথা, আমাদের দুজন এই পোলটা পেরাতে গিয়ে রীতিমতোভাবে গুরুতরভাবে চোট খেয়ে নিচে পা গলে যায়। আমরা তাদেরকে হসপিটালাইজ করি, হসপিটালাইজ করে আবার তাদেরকে আমরা সেই সব মানুষদেরকে হসপিটালাইজ করি। এখন আমাদের প্রতিনিয়ত রুটি রুজির যে নির্ভর পোল, আমরা চাই সেই পোলটির পুনরায় সংস্কার হোক, যাতে এই 10-12 গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, যাতে তাদের কৃষিজ ফসল এবং অর্থনৈতিক দিকটা যার উপর নির্ভর করছে সেটা যেন সুস্থভাবে থাকে। আমরা প্রশাসনের কাছে কড়জোরে অনুরোধ জানাচ্ছি, আমরা আমাদের পায়ে ধরতে বাকি আছে প্রশাসনের কাছে যে আপনারা একটু আমাদের পোলটার উপর একটু করুণা করুন, কিন্তু কোনো কিছুই করছে না। আমরা আবার করজোরে অনুরোধ করছি প্রশাসনকে, আমাদের পোলের বিষয়টা একটু ভাবুন। ধর্মার গ্রামবাসী মায়া দলে তোমার নন্দনপুর তখন এই জবা দলের পঞ্চায়েত ছিল, এখানে এই পোলটার সম্বন্ধে আমরা এই করে এনেছিলাম ভাঙা পোল। হ্যাঁ, সে তখন থেকে পোলে কত মানুষ খোঁড়া হচ্ছে, পাহাড় ঘষে যাচ্ছে, কেউ পাহাড় ভেঙে যাচ্ছে, এই চলাচলের তো সবার জন্য এই আমাদের আবেদন। এইটা পোলট্রি বিষয় নিয়ে পঞ্চায়েতকে জানাননি? পঞ্চায়েতকে জানিয়েছিলাম তখন, তখন এই পোলটা করেছিলাম আমরা, তখন জানিয়েছিলাম। এখন কি চাইছেন? এখন আমাদের চাচ্ছি একটু পাকার পোল, তো পাকার পোল করার জন্য রাস্তা পোল আমাদের, এইটার জন্যই আমরা আবেদন করতেছি। ঘোষরা সেতুটি ভগ্ন হয়ে গেছে, এই অবস্থায় আমরা পারাপারের খুব অসুবিধা হচ্ছে। দুই পার বা আরও অন্যান্য এলাকার মানুষ এখানে যেসব পারাপার হয়, খুব অসুবিধার মধ্যে আমরা জীবনযাপন করছি। যাতে সুব্যবস্থা হতে পারে সেইটার ব্যবস্থা করুন আপনারা। আমি মাধব দোলাই সালাজুত্রে বলছি, আমাদের পারাপারের খুব অসুবিধা, ডাক্তার পাতি যানবাহন চলতে পাচ্ছি না, এই ভাঙা পড়লে অনেক 3-4 পড়ে যে খড়া হয়ে গিয়েছে, তাই আপনাদেরকে বলছি সারাবার জন্য ব্যবস্থা নিন। আমি নন্দনপুর টু গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী দোলই। আমাদের যে ধর্মা গ্রাম থেকে কাঠের পোলট্রি হয়েছে, ওই কাঠের পোলট্রি পুনর্নির্মাণের জন্য আমরা উদ্যোগী হয়েছি। খুব শীঘ্রই এই কাজটি আরম্ভ হয়ে যাবে এবং পরবর্তী দিনে যাতে ওই পোলটি নতুনত্ব করা যায় তারও পদক্ষেপ নিয়েছি। আমার নন্দনপুর টু গ্রাম পঞ্চায়েত সর্বদা মানুষের পাশে আছে, থাকবে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।